ফরিদপুরে বাড়ি জাতের আম চাষ করে সফলতা পেয়েছে চাষিরা। বিষমুক্ত আম উৎপাদনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ফুড ব্যাগিং পদ্ধতি, এতে দামও পাওয়া যাচ্ছে ভালো। শঙ্কর জাতের এই আম উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ফরিদপুর প্রতিনিধি কে এম রুবেলের পাঠানোর প্রতিবেদন। দেশীয় নাবিজাতের আশিনা আমের সাথে যুক্তরাষ্ট্র থেকে আনা রঙিন আমের সংকরণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করে বাড়ি চার জাতের আম। কয়েক বছর ফরিদপুরে এর পরীক্ষা চালানো হয়। সফল হওয়ার পর জেলার 9টি উপজেলায় এই আমের বাণিজ্যিক আবাদ শুরু হয়। কৃষকরা জানালেন, বাড়ি চার জাতের প্রতিটি আমের ওজন হয় 700 থেকে 800 গ্রাম। এর মুকুল আসে ফাল্গুন মাসে আর পাকে শ্রাবণ মাসে। আম চাষ করে আমরা খুব লাভবান হয়েছি, আমের ফলন ভালো, তারপর এই আমটা দেখতে অনেক সুন্দর। আমের গুটি আসার পর এইবার প্রথমবারের মতো ফ্রুট ব্যাগিং পদ্ধতি ব্যবহার করে চাষিরা। বিষমুক্ত ও নিরাপদ এ আমের ব্যাপক চাহিদা বলেও জানান তারা। নবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেকার যুবকরা আম চাষের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করছে। বাড়ি আম চাষটা আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষের খুব ভালো একটা। শঙ্কর জাতের রসালো ও আঁশবিহীন এ আমের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফলন কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে নিরাপদভাবে উৎপাদন করা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যখন যেটি প্রয়োজন আমরা সেভাবে চেষ্টা করে যাচ্ছি। ফরিদপুরে 10 বছর আগে আমবাগান ছিল 700 হেক্টর জমিতে, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 4000 হেক্টরে। এর বেশিরভাগই বাড়ি চার জাতের আমের বাগান। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।